বঙ্গোপসাগর ফলে সাগরদ্বীপ ন্যাচারালি আপনারা জানেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা, উত্তর চব্বিশ পরগনা জেলা, মেদিনীপুর জেলা যেগুলো মেন, পুরো মেদিনীপুর সাগর আছে, যে দীঘা সমুদ্র সমুদ্র আছে, সমুদ্রবর্তী এরিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, এছাড়াও পার্শ্ববর্তী জেলা যেগুলো তার একটা এফেক্ট হতে পারে, সেগুলো হচ্ছে দক্ষিণ, সেটা হচ্ছে কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, এই সাতটা জেলায় এফেক্টটা খুব বেশি পরিমাণে হতে পারে, কারণ ভারী বৃষ্টি হবে সাথে দমকা হাওয়া। চিফ সেক্রেটারিও অলরেডি যাদের যাদের সাথে মিটিং করার, এমনকি ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে শুরু করে টিএমসি, লাইন ডিপার্টমেন্ট, কোস্টগার্ড, আর্মি, এনডিআরএফ, আমাদের যারা আছেন এসডিআরএফ, সবাইকে নিয়ে মিটিং অলরেডি কালেক্ট করেছে। এই দুর্যোগ মোকাবিলার জন্য আমাদের সরকার পুরোপুরি প্রস্তুত আছে, এবং যার জন্য স্টেট লেভেল এবং ডিস্ট্রিক্ট লেভেল এই দুটো জায়গাতে ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম ইতিমধ্যে চালু হয়ে গেছে, এবং এটা ২৪x৭ কাজ করছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে। জনগণকে যারা ওইসব এলাকায় থাকেন তাদের সচেতন করতে মাইকিং করা হচ্ছে। ডিএমএসপিদের নির্দেশ দেওয়া হয়েছে আইসিদের, যে যারা নিচু এলাকায় থাকেন তাদের সরিয়ে শিফট করে তাদের, আমরা প্রতিবার যেমন সাইক্লোন হলে করি, আর বাংলার সাইক্লোনটা বেশি হয় তার কারণ হচ্ছে বাংলা নদী মাতৃকার দেশ, এখন সাইক্লোন সেল্টারও আছে আমাদের অনেক, আবার অনেক সময় স্কুলেও উঠিয়ে নিয়ে আসে, কলেজেও নিয়ে আসে, যেখানে সুযোগ পায়, যেখানে যে গভর্নমেন্ট দিকে জায়গা আছে বা প্রাইভেট থাকলেও নেয়। এছাড়াও এসডিআরএফ, এনডিআরএফ টিমও মোতায়েন করা হয়ে গেছে, সমুদ্রের ধারে টুরিস্ট অ্যাক্টিভিটিগুলোকে একটু রেস্ট্রিক্টেড করা হয়েছে, করা হচ্ছে। তার কারণ আসার কথা চব্বিশে রাতে, কিন্তু তার আগে তো একটা, আসার আগে একটা দোলা দিয়ে যায়, হাওয়ার দোলা, মেঘের দোলা, প্রকৃতিকে তো আমরা জানি না কখন কি বর্ষাবে, কখন কি গর্জাবে, কখন কি চমকাবে, আমরা আগাম তাই কাল থেকেই সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছি। উপকূলবর্তী ও সংলগ্ন জেলাগুলোতে ফেরি চলাচলও বন্ধ থাকবে যতক্ষণ পর্যন্ত এর প্রভাবটা শেষ না হয়ে যাচ্ছে, পরিস্থিতি স্বাভাবিক না হচ্ছে। রিলিফের ব্যাপারে ইমিডিয়েট সমস্ত জেলাগুলোতে পর্যাপ্ত পরিমাণে আমাদের জিনিস আছে, চিন্তা করার কোনো কারণ নেই। এবং এই সাতটি জেলায়, ও আরেকটা কথা বলি, কৃষক প্রিকশন হিসেবে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হিসেবে ২৩-২৬ অক্টোবর এই সাতটি জেলার সমস্ত স্কুলকে ছুটি দেওয়া হয়েছে। তার কারণ কেউ গিয়ে কোনো বিপদের মধ্যে পড়ুক সেই ঝুঁকিটা আমরা চাই না, এবং অনেক সময় মানুষকে নিয়ে এসে স্কুলে রাখতেও হয় সমস্তটা হাতে রাখার জন্য। আর ২৭ রবিতে শনিবার রবিবার পড়বে, ২৭ পড়বে শনিবার সম্ভবত, ২৩-২৬ ২৮ মনে হয় সোমবার পড়বে, ২৮ রোববার, কারণ ২৭ এমনিতেই ছুটি থাকবে, সুতরাং অটোমেটিক্যালি এটা আপ টু সানডে হয়ে যাবে ২৩। আমরা ২৩-২৬ বলছি, কারণ রবিবারটা তো কম করি না জেনারেলি আমরা,